হ্যালো বন্ধুরা, আমি রাজ। আর আপনি দেখছেন রাজ ইউটিউবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমার ইউটিউব থেকে কমিউনিটি ট্যাব দিল। তো বন্ধুরা, কমিউনিটি ট্যাব হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না কমিউনিটি ট্যাব কি। তো বন্ধুরা দেখুন, কমিউনিটি ট্যাব হলো সেটাই যে আমি এখন এখানে ফটো পোস্ট করতে পারবো, ভিডিও পোস্ট করতে পারবো। আমি ভিডিও আপলোড করতাম, আপনারা দেখতেন, ঠিক আছে, কিন্তু এখন আমি ভিডিও পোস্ট করতে পারবো, অন্য কারোর ভিডিও আমি পোস্ট করতে পারবো আমার প্রোফাইলের মধ্যে। আপনারা আমার হোম অপশানে যদি মারেন, তো ওখানে দেখবেন পাশে ভিডিওস অপশান আসবে, প্লে লিস্ট আসবে, এবং ওখানে আরেকটা কমিউনিটি অপশান আসবে। তো আপনারা আমার চ্যানেলের মধ্যে ঢুকে দেখতে পারেন যে এখন কমিউনিটি অপশান আছে, আমি ওখানে কী কী পোস্ট করেছি আপনারা দেখতে পারবেন। তো আমি এখন নতুন মানে পেয়েছি অপশানটা, হয়তো বেশি কিছু পোস্ট করিনি। তো আপনারা প্রত্যেকে দেখুন, এবং আমি এখানে পোস্ট করলে আপনাদের সামনে যাবে, এবং আপনারা ফটো দেখে আমাকে লাইক করতে পারবেন। প্লাস আমি কোনো ভিডিও অন্য কারোর ভিডিও পোস্ট করতে পারবো, এবং আমার ভিডিও পোস্ট করতে পারি, মানে আমি আমার ভিডিও নিজে আমি পোস্ট করতে পারবো। তো আপনারা না দেখে পোস্টটাকে লাইক করতে পারবেন, বাট পোস্ট লাইক করতে পারবেন কিন্তু ভিডিও লাইক হবে না। তো বন্ধুরা, আপনারা পোস্টকে লাইক করতে থাকুন, এবং এখানে ভোটিং সিস্টেমও আছে। ধরুন আমি একটা অপশান দিলাম, তিনটি অপশান দিলাম যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে, ভালো, খারাপ, খুব ভালো। তিনটি অপশানের মধ্যে আপনারা একটা টাচ করে ভোট করতে পারেন। আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন ভিডিও লাগবে বা কেমন লাগে আমার ভিডিও। এরকম তিন চারটা অপশান আমি দিয়ে ভোটিং সিস্টেম করতে পারি, এবং অন্য কারোর ভিডিও আমি এখানে দিতে পারি। তো বন্ধুরা প্রত্যেকে লাইক কমেন্ট করতে থাকুন, আর চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার। এই ছিল একটা ছোটো ভিডিও, তোমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিচে একটা লাল লাইন সাবস্ক্রাইব বাটন হবে, পাশে একটা ঘন্টা ছোটা মেরে দেবেন। তো বাই বন্ধুরা, একটা ছোটো ভিডিও ছিল, ভিডিও দেখতে থাকুন, কন্টিনিউ। ওকে।